পাশের বাড়ি থেকে খোলাও আইনাছিস তাই আসল জিনিস তো তোমার নাই আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা ভাবি তাহলে তাই না রাগ করব না একটু রাগ করব না না একটু রাগ করব না তাহলে আমরা আবার দেখা করব আচ্ছা আবার দেখা করব নি রাজুর বউ রে রাজুর বউ কি চিনে চিনে কি ওই রাজুর বউ তুই কি চিনস আমাদের আচ্ছা একবারে মনে তো চোপা মতো দুইটা ঠোঁট পেছে কামুর তো ঠোঁট ছেড়ে আলাম হরিকুড়াইছি তিল মিল পরিষ্কার করে রাখছি চাইল আর মিঠা ওই ডিয়ান পিঠা গুলা বানাইতে পারি পাশের বাড়ি থেকে খোলাও আইনাছিসি তাই আসল জিনিস তো তোমার নাই তুমি আবার পিঠা খাবা কি এর আসল জিনিস নাই তোমার চাইল আর মিঠাই তো নাই তুমি পিঠা খাবা আয় কি আসস কে হ্যাঁ তুমি তোমার চাইল পিঠা নাই তো সব কিছু জোগাড় করা তুমি বসে আছো আয় কতিনের মিয়া তুই কি দিয়া কি কস কি এ চাইল আইয়া নাই আমি পিঠা বানাবো দেখি তো পারিছি এই মুখ সামলে কথা বলো এই কাজ তো ভাষা কি হ্যাঁ এই ছিনাল কথা কম গো আমার বাইতে এতে আমার নিয়ে হাসছ তো কি হাসলাম কথা তুমি বলতেছো তুমি সব কিছু জোগাড় করছো তোমার চাল আর মিঠাই নাই এটা বলছো না তারপর কি দোষ হইছে হ্যাঁ তো সত্যি কথা যেটা নাই সেটা কইছি সেটা ব্যবস্থা করে বানাবো তা তো আর একটু সমস্যা কি তুই আমার নিয়ে মনে কর যে এই শ্বশুর বাড়ি যেরকম মিষ্টির হাড়ি নিয়ে যায় হাসতে হাসতে তুই এরকম হাসছিস ও ভালো কথা বলতে নাই তোমার ভালো কথা বল না আর তুমি এসে আমার ভাই আমি ভালো কথা বল না যা আমার হাসি করা আমি চালাল ভালো আছি তোর থেকে ভালো আছি কি ঝগড়াটে বাবা আমি আমার জীবনে এত ঝগড়াটে মহিলা দেখিনি হ্যাঁ হ্যাঁ আমাকে আমার আমাকে মারতে আসতে চায় কত বড় সা কি ভাবি কার সাথে এরকম পেছাল পার্টি দিতে গেছেন আর কি বলি দুঃখের কথা কি দুঃখের কথা গেছিলাম ভাবির কাছে হ্যাঁ ওই যে রাজুর বউ আছে না এই ওই যে রাজুর বউ হ্যাঁ তো বাবারে মহিলা ঠিক আছে এত ঝগড়াটে আমার সাথে ঝগড়া করছে জানো আপনার সাথে ঝগড়া করছে রাজুর বউ হ্যাঁ ই অবাক হয়ে গেলাম আপনার না গেলে একটা ফেরেস মানুষ আর না তার ইনকে ঝগড়া করছে রাজুর বউ যে রাজুর বউ কবিতে আপনার সাথে এরকম ঝগড়া করছে একেবারে জানো আমার কষ্ট হওয়ার জায়গা নাই বের ও শালিক এটা মানুষ হইল আপনার নগর নারাই করে এটার কথা হইল আসলে কি জানো মানে আমার মনটা খারাপ ছিল ঠিক আছে তাহলে একবারে খারাপ আছে হ্যাঁ আমি বললাম একটু ভাবির কাছে একটু যাই বসি তাই মানে মনটা একটু ফ্রেশ করি হ্যাঁ এটা দুঃখের সুখের কথা বলি আরে আপনার দুঃখের কথা আপনি রাজুর বউর কাছে কবার গেছেন কে আমার কাছে কবার কথা নাম না আর আমি জানি না কি যে ও ঝগড়াটে একবারে ভাবি আপনার দুঃখ একবারে শোষণ একবার আমার ভিতরে বেকা নাই না হালাইতাম তাই জানেন আপনি রাজুর বউর কাছে কবার গেছেন কে রাজুর বউ কি আপনার দুঃখ বুঝবো রাজুর বউর কি আরে ভাবি ইস আরে কি কম ভাবি এইবার দুঃখের ভাবি আপনি যদি খেলে আমার বগলে গেছেন আপনি পুরাপুরি সুস্থ হয়ে গেছেন কোনো দুঃখ বেদনা কোনো কিছু থাকতো না আপনার ভিতরে মনে করেন যে একবারে সেই একটা রোমান্টিক একটা ভাব হয়তো আমার বগলে তুমি আমার কষ্টটুকু বুঝলে আমার কত ভালো লাগতেছে তুমি জানো হ্যাঁ আপনি আরো ভালো লাগবো আরো ভালো লাগবো তাই আমার সাথে আপনি দুই চার দিনে মনে করেন যে একবারে যে এই ফেসবুকে যাবে আমি অ্যাড করে দেয় না ওই রকম আপনার জীবনটা আমার জীবনের মধ্যে অ্যাড করে দেবেন একবারে দেখবেন যে জীবন একবার টল টল হয়ে যাবে তাই তোমার মানে বাইরে মানে ভাবতেছি কি যে বাইরে পাঠাই দিই সমস্যা কি বলতেছি কি যে
তোরে এখন যদি আমার বাড়ি কুত্তা থাকতো তাহলে কুত্তা
উত্তর পারা রাজুর বাইতে একটু দরকার আছে একটু ঘুরে আসি ওইদিকে ভাই তুমি যাও না ওইদিকের আবহাওয়া একদম ভালো না ওই কি রে আবহাওয়া খারাপ ওই আকাশে আর আবহাওয়া খারাপ হইতাছে রাজুর বাইতে কারণ কি রাজুর বাইতে রাজু যে জঙ্গল থেকে একটা বাঘিনি ধরে আনছে জানো না ওই বাঘিনির জন্য ওইদিকে যাওয়াই যায় না রাজু জঙ্গল থেকে বাঘিনি ধরে আনছে হ্যাঁ বাঘিনি মোটা বাঘিনি না মাইকা বাঘিনি আরে মাইকা বাঘিনি মাইকা বাঘিনি আমরা দেখে পাইছা হাসি তোমরা মর দা তোমরা তো ধর বস ছাড়বো না কে আপনার কামড় দিবেন নাকি হ্যাঁ কামড় দিবার আহে বাবারে বাবা রাজুর বউ থাকে কোনে তালি রাজু বাঘিনি পেলে বউ থাকে কোনে বউরে কামড় না রাজু তুই বাঘিনিরে বিয়া করছে ও হেইটা তালি না রাই করতাম না কে রাজু যে কি একটা বাঘিনি বিয়া করছে বাবারে ওই মহিলা নিয়ে যে কেমনে রাজু সংসার করে রে ভাই রে ভাই ভাই কি কমু আমি বাবি বাবি আমনের কন্যা কোন আমি বুঝছি বাবি আমি বুঝছি ভাই তুমি যাই করো ওইদিকে কিন্তু ভুলেও যাইও না ওইদিকে কিন্তু পারাই দিও না তাইলে কিন্তু ওই রাজুর বউ তোমার একবারে সিরা সিরা খাবো আমারে আমারে রাজুর বউ কামুর দিবেন নি গাইলি খেলা নাইন মাথায় কামুটা হিনেছে আলামু আমি হেই হেই বলা আরে আমরা আমি গেছি বালাড়া কথা কবা নিয়ে গেছি আমারে খাপ লাইয়া দর্ছে আমার নকে যা তা ঝগড়া আমারে বৃষ্টি আইছে ঝগড়া আপনার নকে হুনো ভাই বৃষ্টি আইছে বাইরে দাঁড়ায় আছি আমারে ধাক্কা দাও বাইর করে দাও ঘরে জায়গা আপনি রে গাড়ে ধরে ধাক্কা দাও বাইর করে দিল আরে না গাড়ে ধরে নাই এতটাও ভদ্র না ওই দিকটা তাহলে ঠিক আছে না গাড়ে ধরা তৈরি করলে তো সর্বনাশ এটা না না গাড়ে ধরে নাই আচ্ছা আচ্ছা বৃষ্টি মতো বাইর করে দিল বৃষ্টি মতো আমিও কি কম নাকি ঠিক আছে আমিও কি কম আপনি আমার ছোট আমিও দিয়া থিয়েছি যারা যারা দিছেন না আপনি যারা দিছেন আমি এখন দেখালে দুপাতি ধরামু বুঝছেন যাই বা হ্যাঁ আমি এখন দেখালে দুপাতি ধরামু হ্যাঁ ঠিক করে আরবা এ কয় কি রাজুর বউ ওই ওই রাজুর বউ আমি আইতাছি আরে এই ফল ফলে শুনবো নাহি যাই ফালটা কাটা হেলাম আমি তো শিখাইয়া দেই আমি তো যারা দিয়েছি হ্যাঁ তুমি এমন দুপাতি দিবা আর এমন দুমা দিবা রাজুর বউর কথা না করবা একবারে দুমা দিলি বল্লার কয় দুমা দিলি বল্লা যাবা চাইছে দাবা তাই না রাজুর বউ বে জামাই ঠে দাবা দেব দেখাবেন তুমি পারবা তুমি পারবা আমি পারমু হো ভাই তুমি যদি ওই বউড়ার এই এলাকা থেকে দৌড়া হাও তোমার আমি না পেটে ভরায়া মিষ্টি খাও তো আমলে মিষ্টি খিলা না কোনা মিষ্টি খিলা না কোনা ও পাড়ায় পাড়ায় ব্যাগ ভাবি কোন কি না রে এনে পাইছে কি পাইছে কি ও কি এলাকা এলাকার প্রেসিডেন্ট এসে গেছে আপনি জান হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ ওরে তো খেদামু খেদামুই ওর জামাই রে খেদামু ওর জামাইও খারাপ ভালো খারাপ জান তাহলে আমি যাই না আচ্ছা আচ্ছা আপনি যান তুমি কি তোরে খাতায় আবা একবারে কোন কি আপনি আপনি যান আপনি যান আমরা যান ভাই যে হাই এবার তেল তেলা ভাবি আমার সঙ্গে একটা তেল তেলা ভাবি এই ভাবির নগর নারাই করছেন নাকি আমার গদি কুলা আমার আরো ভাবির নগর নারাই করছে ওই যে হাই ওই রাজুর বউ কবিতা তোরে আজকে তোর আজকে বেলা উঠছি না হলাম দেহি তুই মনে রাখি আজকে ভাবি হ্যাঁ এই ভাবি ভাবি বাইরেন বাইরেন আপনি পাইছেন কি আপনি আপনি কি মনে করছেন কি মনে করছেন আপনি বাইরেন বাইরেন আপনি কি মনে করছেন আমি এলাকা বাসিন সব মহিলা কেন নারাই করেন ঝগড়া করেন কি মনে করছেন আমরা ভাই এত রাগারাগি করছেন কেমনে যে ইয়া তো বাংলা মানে তার নগর আগে যদি করে ফেলে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এত রাগারাগি করতেছেন কে রাগারাগি করলাম বুঝেন দেহি ভাবির নিকট রাগারাগি করে দেহি যে ভাবির মনটা কি বে ভাই আমি বললাম যে আপনি বলে খাবারে রাগ করা কে রাগ কর আমি খবর রাগ নাই দেহি আগুন করা বুঝলো তা বাচ্চা তা ভিড় নি তাই না
পুরুষ মানুষ দিকে সহ্য করে নিলাম, যদি অন্য সমস্ত মানুষ থাকতো কাপড় চোপড় খুইলা ব্যবস্থা নাকি আমার ব্যাপার